সালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো গরু মাংস দিয়ে মুগ ডালের অতি সহজ একটি রান্না। সেজন্য আমার লাগছে, আমি এখানে এক পা মুগ ডাল ধুয়ে রেখেছি, আমি এক বাটি গরু মাংস এখানে রেখেছি, এখানে এক কাপ পেঁয়াজ কুচি, মশলার মধ্যে এখানে আছে এক চামচ জিরা, এক চামচ রসুন বাটা, দেড় চামচ আদা বাটা, তিন চারটা দারচিনি, এলাচা দারচিনি মিলে তিন চারটা, এখানে আছে এক চামচ লবণ, এক চামচ হলুদ, দেড় চামচ মরিচ, এক চামচ হলুদ, ধনিয়া, আর আমাদের লাগছে পরিমাণ মতো সয়াবিন তেল। এবার আমরা চুলায় পাত্রটা বসিয়ে দিয়েছি এবং চুলার আগুনটা ধরিয়ে দিব এবং তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা যে যতটুকু খেতে, তেল অনেকে কম খায়, তাই যার যে পছন্দের মতো দিবেন তেল। তেলটা গরম হয়ে গেছে, আমরা এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, আমাদের পেঁয়াজটা প্রায় নরম হয়ে আসছে। আপনাদের একটা কথা বলে রেখেছি, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দেখবেন, আমাদের ভিডিওটা দেখার সময় পাশে লাল অক্ষর দিয়ে লেখা থাকে সাবস্ক্রাইব, সেখানে একটা ক্লিক করবেন, তারপর একটা বেল আইকন আসবে সেখানে একটা ক্লিক করবেন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। আর যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমাদের অনেক 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 রেসিপি, সোজা সোজা রেসিপি আপনারা সবার আগে পেয়ে যাবেন। আমরা এখন মশলাগুলো দিয়ে দেবো, তার আগে আমাদের দারচিনি এলাচিটি দিয়ে একটু ভেজে নিই, ভেজে তারপর মশলাটি দিয়ে দিই, তাহলে একটা ফ্লেভার বের হবে। আপনাদের বলতে ভুলে গেছি, এখানে আমি তিন চারটা তেজপাতা দিয়ে দিলাম, গরুর মাংস রান্না করলে গরম পানিটা যদি দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আমি তাই এগুলো কিছুটা গরম পানি বসিয়ে দিয়েছি, গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি, সাথে ভালো করে মিশিয়ে নিব। মাংসটার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে তাই বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা নরম হলে মেথি গলে যাবে। শুকনো মরিচ মশলা সব দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নেব। তাহলে এটা রান্না করা খুবই সোজা, সবাই পারবে।
যেমন পানিটা ভালো চলে এসেছে আমি এটা এখন চুলাটা অফ করে দেব। আমার মাংসটা করে দিই আগে, আমার মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করি, মশলাটা ঢেকে দেবো। কেমন মশলার কি অবস্থা, মশলাটা কষানো হয়ে গেছে, তেল যখন দেখবেন পরে হয়েছে তখন বুঝবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আমরা মাংসটা দিয়ে দিব, মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে ঢাকনটা দিয়ে ঢেকে দেবেন। অপেক্ষা করবো মাংসটার থেকে পানি আসার আগ পর্যন্ত। আমি আবার ডেকে দিচ্ছি। আসলে আমি নতুন চ্যানেল খুলেছি, আমার আসলে আমার নতুন চ্যানেল, আমি সেভাবে সুন্দর করে কথা বলতে পারি না, আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই আমার সাথে থাকলে, পাশে থাকলে আমি আশা করি আস্তে আস্তে সব কিছু শিখে নেব এবং সুন্দর করে কথা বলতে শিখে নেব। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। দেখি আমার মাংসটার কি অবস্থা, মাংসটা থেকে দেখা যাক পানি ছুটেছে, আমি নাড়িয়ে দিয়ে দেবো কিছুক্ষণ। ঢাকনটা দিয়ে আবার ঢেকে দেবো, আমার মাংসের পানি শুকিয়ে গেছে, এখন আমি গরম পানিটা দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবো, আবার ডেকে দিচ্ছি। পানিটা প্রায় শুকিয়ে গেছে, এখন আমি ডালগুলো আর দিয়ে দেবো। ডালগুলো সিদ্ধ হয়ে রাখতে পর্যন্ত দেখুন ভিউয়ার্স আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। একটু মাখা মাখা যখন হয়ে যাবে তখন আপনারা নামিয়ে নেবেন। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন, এখন আমি চুলা পাস করে দেব, পরিবেশন পাত্র ঢেলে আপনাদের সামনে পরিবেশন করব। দেখুন ভিউয়ার্স আমার তরকারিটা সাফ করেছে, কত সুন্দর দেখাচ্ছে। আপনারা ঘরে বসে এরকম সহজ আপনারা ঘরে বসে এরকম সহজ রান্না ট্রাই করতে পারেন। এটা থেকে অনেক সুন্দর একটা স্যান্ড বেরোচ্ছে, এমন সুন্দর স্যান্ড পেতে হলে আপনারা ঘরে বসে
ঘরে বসে এরকম সহজ রান্না ট্রাই করবেন। সো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি, আপনাদের জন্য নিয়ে আসবো আরও সহজ সহজ ও মজাদার ভিডিও। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্ত শেষ।